প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছে। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ভালো থাকার কথা, কারণ সবাই এখন বাসায়। তবে একটু মন খারাপ, কারণ আমরা আমাদের প্রাণপ্রিয় স্কুলে আসতে পারছি না এবং পড়াশোনা করতে পারছি না, স্কুলের মাঠে খেলাধুলা করতে পারছি না। আমরা আল্লাহর কাছে সবাই প্রার্থনা করব যাতে আমরা আমাদের প্রাণপ্রিয় স্কুলে ফিরে আসতে পারি এবং এই মহামারী যেন পৃথিবী থেকে দূর হয়ে যায়। আজ আমি তৃতীয় শ্রেণীর ইংলিশ গ্রামার পড়াব। আমাদের নিশ্চয় তৃতীয় শ্রেণীর সব শিক্ষার্থীর কাছে এই বইটি রয়েছে। বইটির নাম লিটল লার্নার্স ইংলিশ অ্যান্ড গ্রামার কম্পোজিশন। ইংলিশ সেকেন্ড পার্ট আমরা আজকে আলোচনা করব গ্রামার। আমাদের সিলেবাস অনুযায়ী প্রথমে রয়েছে আমাদের পার্সন, প্রথমে রয়েছে আমাদের পার্সন। তাহলে আজকে আমরা পার্সন আলোচনা করব। তোমরা সবাই তোমাদের বইয়ে 47 নং পেজে আছে, সবাই এই বইয়ের 47 নং পেজ থেকে পড়তে পারো। তাহলে পার্সন, পার্সন কি? পার্সন অর্থ পুরুষ। তাহলে এই পার্সন কি আমরা আজকে পড়ব। বিভিন্ন সেন্টেন্সে ভার্বের ভিন্ন ভিন্ন সাবজেক্টকে পার্সন বলা হয়। আবার বলছি, বিভিন্ন সেন্টেন্সে ভার্বের ভিন্ন ভিন্ন সাবজেক্টকে পার্সন বলা হয়। আমরা দ্বিতীয় শ্রেণীতে পড়ে এসেছি সেন্টেন্স কি। সেন্টেন্স কি? সেন্টেন্স হচ্ছে যখন এক বা একাধিক ওয়ার্ড একত্রিত হয়ে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, তখনই তাকে আমরা কি বলবো? সেন্টেন্স বলবো। এবং এই সেন্টেন্সে আমরা জানি কয়টি অংশ? দুইটি অংশ। একটা হচ্ছে সাবজেক্ট, একটি হচ্ছে প্রেডিকেট। তাহলে এই সাবজেক্টকে তখন আমরা কি বলবো? পার্সন বলবো। সাবজেক্টকে আমরা কি বলবো? পার্সন বলবো। যেমন আমি তিনটি উদাহরণ দিয়েছি তোমাদের জন্য। এক নাম্বার, আই রিড এ বুক। এক নাম্বার লিখেছি কি? আই রিড এ বুক। দুই নাম্বার, ইউ আর এ গুড বয়। দুই নম্বর উদাহরণ কি দিয়েছি? সেন্টেন্স কি লিখেছি? ইউ আর এ গুড বয়। তিন নম্বর, হি ইটস রাইস, হি ইটস রাইস। তাহলে প্রথমে আমি বলব, আমি একটু আন্ডারলাইন করছি, আই এর নিচে, ইউ এর নিচে এবং হি এর নিচে। তাহলে এখানে আমি কয়টি সেন্টেন্স লিখছি? তিনটি সেন্টেন্স। তিনটি সেন্টেন্সকে আমরা ভাগ করি, প্রথমত এটা, দ্বিতীয়ত হচ্ছে বাকি। এখন প্রথমটাকে আমরা সেন্টেন্সের কয়টি অংশ বলছি? দুইটি অংশ। তার মধ্যে আই একটা অংশ, সেটা হচ্ছে সাবজেক্ট, ইউ সাবজেক্ট, হি সাবজেক্ট, বাকিটুকুকে আমরা অবজেক্ট বা প্রেডিকেট বলে থাকি। রিড এ বুক, দ্বিতীয় সেন্টেন্সে আর এ গুড বয়, তৃতীয় সেন্টেন্সে ইটস রাইট। তাহলে বাকি অংশগুলোকে আমরা কি বলে থাকি? প্রেডিকেট বলে থাকি। তাহলে আজকে আমরা এই সাবজেক্ট বা পার্সন বলবো, এই সাবজেক্ট বা পার্সন নিয়ে আমরা আলোচনা করব। আই, ইউ, হি। তাহলে আমরা তিন রকম সাবজেক্ট দেখছি। এক হচ্ছে আই, এক হচ্ছে ইউ, এক হচ্ছে হি। তাহলে এখন আমরা জানবো এই পার্সন কত প্রকার ও কি কি। পার্সন তাহলে তিন প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সনের বাংলা উত্তম পুরুষ। দুই, সেকেন্ড পার্সন, প্রথম পুরুষ। তিন, থার্ড পার্সন, নাম পুরুষ। তাহলে আবার বলছি পার্সন কত প্রকার? তিন প্রকার। এক, ফার্স্ট পার্সন। দুই, সেকেন্ড পার্সন। তিন, থার্ড পার্সন। আমি একটু ছকাটাকে তোমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিই। ছকাটা আমি আগে থেকে লিখে রেখেছি, তোমরা একটু দেখো। পার্সন লিখেছি, পার্সনকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে ফার্স্ট পার্সন, দুই সেকেন্ড পার্সন, তিন থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন, প্রথমত ফার্স্ট পার্সন কাকে বলে
তাহলে আই উই আওয়ার দেখে আমরা ফার্স্ট পারসনের সংজ্ঞাটা বলতে পারি যে ওয়ার্ড দ্বারা আমি আমরা আমাদের বুঝাই সেই পারসনকে আমরা ফার্স্ট পারসন বলি যে ওয়ার্ড দ্বারা আই উ আমি আমরা আমাদের বুঝানো হয় সেই পারসনকে ফার্স্ট পারসন বলবো তাহলে যেমন কি বলবো আই উই আওয়ার ইত্যাদি সেকেন্ড পারসন বাংলা হচ্ছে মধ্যম পুরুষ সেকেন্ড পারসন বাংলা কি মধ্যম পুরুষ সেকেন্ড পারসনের বিচার উদাহরণ আগে থেকে লিখে রেখেছি ইউ ইউ তাহলে ইউ এবং ইউ ইউ এর বাংলা তুমি ইউ এর বাংলা তোমরা তাহলে ইউ সেকেন্ড পারসনের সংজ্ঞা আমরা এই উদাহরণ থেকে বলতে পারি যে ওয়ার্ড দ্বারা তুমি তোমার তোমাদের ইত্যাদি বোঝায় সেই পারসনটা আমরা কি করব সেকেন্ড পারসন বলব আশা করছি আমার স্টুডেন্টরা আমার প্রিয় শিক্ষার্থীরা উপরের পাঠটি লিখে নিয়েছো ফার্স্ট পারসনের সংজ্ঞাটা আবার একটু বলি
তুমি তোমাদের বোঝানো হয় সেই পারসনকে আমরা সেকেন্ড পারসন বলবো আর থার্ড পারসন ফার্স্ট এবং সেকেন্ড পারসন ছাড়া অন্যান্য সব পারসনগুলোকে আমরা থার্ড পারসন বলবো যেমন হি শি ইট আশা করছি তোমরা সবাই লিখে নিয়েছো তাহলে এই পারসন জানতে হলে আমাদেরকে প্রথমত একটু জানতে হবে সেটা হচ্ছে নাম্বার নাম্বার সম্পর্কে আমরা একটু ধারণা দেই নাম্বার আমরা ক্লাস 2 তে অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে বেসিকটা আমরা পড়েছি নাম্বার কয় প্রকার দুই প্রকার নাম্বার কত কি বচন নাম্বার দুই প্রকার এক সিঙ্গুলার নাম্বার দুই প্লুরাল নাম্বার 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 অর্থ কি বচন বচন কয় প্রকার দুই প্রকার এক সিঙ্গুলার নাম্বার দুই প্লুরাল নাম্বার সিঙ্গুলার হচ্ছে এক বচন প্লুরাল হচ্ছে বহু বচন তাহলে এখন আমরা এই পার্সনগুলোকে দুই ভাগে ভাগ করা হয় ফার্স্ট পার্সনকে কোথাও সিঙ্গুলার ইউজ করা হয় কখনো আবার প্লুরাল হিসেবে ইউজ করা হয় তাহলে আমরা সিঙ্গুলার হচ্ছে আই সিঙ্গুলার কি আই আই অর্থ আমি তারপর প্লুরাল হবে উই এবং সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউ এবং প্লুরাল নাম্বার ইউ থার্ড পার্সন হি শি ইট প্লুরাল নাম্বার হবে দে তাহলে নাম্বার একটু জেনে নিন নাম্বার সম্পর্কে সিঙ্গুলার নাম্বার নাম্বার দুই প্রকার সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার এই সিঙ্গুলার নাম্বার এর মধ্যে ফার্স্ট পার্সন আই ফার্স্ট পার্সন এর ক্ষেত্রে প্লুরাল নাম্বার হবে উই এবং সিঙ্গুলার নাম্বার সেকেন্ড পার্সন হবে ইউ আর সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার হবে ইউ সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন হি শি ইট এই গ্রুপ পরিবর্তে আমরা যখন প্লুরাল ব্যবহার করব তখন আমরা দে বলবো তাহলে দুই একটা উদাহরণ দিয়ে লিখি যেমন দে আর প্লেয়ার্স তাহলে এখানে দেটা হচ্ছে কি আমরা আগে থেকে জানি পার্সন বা সাবজেক্ট তাহলে এই সাবজেক্ট বা পার্সনকে তাহলে এখন আমরা জানবো এই পার্সন কোন পার্সন পার্সন থার্ড পার্সন থার্ড পার্সন মধ্যে কোন নাম্বার প্লুরাল নাম্বার কোন নাম্বার প্লুরাল নাম্বার এরপরে আমরা দুই নাম্বার আমরা প্রথমে একটা সেন্টেন্স লিখেছিলাম ইউ আর এ গুড বয় তাহলে এখানে ইউটা হচ্ছে কোন পার্সন সেকেন্ড পার্সন এবং ইউটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার এরপরে আই রিড এ বুক তাহলে আইটা কি ফার্স্ট পার্সন তাহলে এটি সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার সিঙ্গুলার নাম্বার এটা কি সিঙ্গুলার নাম্বার আমি কয়েকটি সেন্টেন্স লিখবো তোমরা ওখান থেকে কোনটি কোন পার্সন খুঁজে নিবে ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন
It is very useful. Fine is a good dog. We play cricket. আমি এখানে কয়টি সেন্টেন্স লিখেছি চারটি সেন্টেন্স প্রথম বলছে আমার ইজ মাই ফ্রেন্ড তো তোমরাই বলো এখানে কোনটা কোন পার্সন আমি আমার লাইন করে দিচ্ছি কাম কাম হচ্ছে কি কোন মানুষের না তাহলে এই কামটা তাহলে কোন পার্সন ই ইটের বাংলা হচ্ছে ইহা এবং ফারিন ফারিন একজন মানুষের নাম উই আমরা তারপর আর একটা সেন্টেন্স লিখি তাহলে ইউ এই সেন্টেন্সে পাঁচটা সেন্টেন্স এক একটা সাবজেক্ট এক এক করে তাহলে কামা ইট ফাইন উই ইউ তাহলে কামাটা কোন পার্সন নিশ্চয় তোমরা এখন করে জেনে নিয়েছো ইট তাও তোমরা বলতে পারবে কোন পার্সন ফাইন উই ইউ তাহলে একটু বলো কামাটা কোন পার্সন নিশ্চয় থার্ড পার্সন কারণ আমরা আগে থেকে জেনে আসছি আরো কোনো কিছু না বা মানুষের না কোন পার্সন হবে থার্ড পার্সন এবং ইট ইট অর্থ ইয়াহা এই ইয়াহাও কোন পার্সন থার্ড পার্সন তো ফারিন ফারিন একজন মেয়ের নাম তাহলে এ ফারিন কোন পার্সন থার্ড পার্সন উই উই আমরা তাহলে উই হচ্ছে ফার্স্ট পার্সন উই হচ্ছে কি ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার এবং ইউ ইউ হচ্ছে সেকেন্ড আমি বুঝে নিচ্ছি আশা করি সবাই এই পার্সন সম্পর্কে ধারণা পেয়েছ এবং আজকে থেকে তোমরা পার্সন সম্পর্কে লিখতে পারবে তাহলে আমি একটু বাড়ির কাজ দিই বাড়ির কাজ তোমরা সবাই খাতে লিখে নিবে বাড়ির কাজটা এতক্ষণ আমরা যা করেছি যা শুনেছি যা লিখেছি তার উপরে বাড়ির কাজ দিব পার্সন ই বা পার্সন কাকে বলে কাকে বলে পার্সন কত প্রকার তাহলে কি লিখছি পার্সন কি বা কাকে বলে পার্সন কত প্রকার ও কি কি নেক্সট প্রশ্ন প্রত্যেক প্রকারে প্রত্যেক প্রকারে সংজ্ঞা সহ এবং তোমাদের বইয়ে কিছু 48 এবং 49 নং পেজে কিছু উদাহরণ আছে তোমরা ওগুলো করার চেষ্টা করবে তাহলে তোমরা অবশ্যই পার্সন খুঁজে বের করতে পারবে তাহলে এই দুটো বাড়ির কাজ তোমরা সবাই শিখবে ভাষায় এবং লিখবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে এই বলে আবার ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম